वेलकम इन आवर चैनल आम्रा पुनरा एक भिडियो नहीं चले एलाम आज के कम्पिटिटिव एग्जाम सरल सूद नहीं आलोचना करब। सरल सूद की जिनिस सरल सूद नहीं एक कन्सेप्ट नहीं नेब। कन्सेप्ट नार पर बेस किछु अंग कराब जेगुलो तुम्हारे कम्पिटिटिव एग्जामे अनेकटा हेल्प करबे। चलो समय नष्ट ना करे शुरू करा जाक। सरल सूद, सरल सूद की जिनिस, सरल सूद, सरल सूद नाम आमरा अनेक आगे शुने तो की करे सरल सूद बा सूदेर ब्यापारटा होय। कोनो मानुष बैंक थेके बा कोनो माइक्रो फाइनान्स थेके बा फाइनान्स थेके बा कोनो व्यक्तिर काछ थेके जे टाका धार आने अथवा आमरा कोनो बैंके टाका जखन राखी जे टाकाटा राखी अथवा जे टाकाटा धार आनी लोकेर काछ थेके सेई टाकाटाके आमरा बोलबो आसल टाका। की टाका? आसल टाका, जाके इंग्रेजीते बला हय प्रिन्सिपाल, जाके आमरा पी दिए डिनोट करब। এবং এইটা শোধ করার জন্য যদি আমরা কারো কাছ থেকে বা কোনো ব্যাংক থেকে কোনো মাইক্রো ফাইন্যান্স থেকে যদি কোনো টাকা আমরা নিই তাহলে সেই টাকাটা শোধ করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। তো সেই সময়কাল তাকে বলা হয় সময়। সময়কে আমরা ধরব টাইম, ইংরেজিতে বলা হয় টাইম, আমরা ধরব টি। এরপরে সময়ের পরে আমরা কিছু টাকা তাকে এক্সট্রা দিই। কেমন পে করি আমরা এক্সট্রা? সাপোজ আমি কারোর কাছ থেকে 500 টাকা এনেছি, এক মাসের পরে তাকে ফেরত দিচ্ছি, তখন কিছু টাকা আমাদের এক্সট্রা দিতে হয়। যে এক্সট্রা টাকাটা আমরা সুদ বলি। কি বলি? সাপোজ 500 টাকা এনেছি আমি কোনো ব্যক্তি থেকে, আমি কি করলাম তাকে 10 টাকা একটা বেশি দিলাম, তাহলে 500 টাকার উপর 10 টাকা বেশি দিলাম। 500 টাকাটা তো আসল টাকা ছিল আমার কাছে, 10 টাকা যে এক্সট্রা দিলাম সেই 10 টাকাটাই হচ্ছে আমার এখানে সুদ। অর্থাৎ আসল এর উপর যে টাকাটা এক্সট্রা টাকা দিতে হয় সেই টাকাটা হলো সুদ বা ইন্টারেস্ট, যাকে আমরা আই দিয়ে ডিনোট করতে পারি। এরপরে আমরা আসব এই যে 500 টাকার উপরে 10 টাকা দিলাম, এটা পার্সেন্টেজ হারে দিলাম। 500 টাকায় যদি 10 টাকা হয় তাহলে 100 টাকায় কত? হ্যাঁ, 500 টাকায় যদি 10 টাকা হয় তাহলে 100 টাকায় 2 টাকা, তাই তো? 2 টাকা, এই যে 100 টাকায় 2 টাকা মানে 2% হারে দিলাম, এইটাকে বলবো আমরা সুদের হার। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট বা আমরা তাকে ধরব আর। আর একটা জিনিস কি অবশ্যই মনে রাখবে, সরল সুদ যেহেতু আমরা করছি তাই সরল সুদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আসলের উপরই হিসাব হবে। আমরা যখন নেক্সট ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আসব, চক্রবৃদ্ধি সুদ কিন্তু আসল প্লাস সুদের উপরে সুদ কষা হয়। সরল সুদটা মনে রাখবে শুধুমাত্র আসলের উপর কষা হয়। আসলের উপর যে সুদটা কষা হয় তাকে আমরা বলবো সুদের হার, মানে যে সুদটা কষা হয় সেটা হচ্ছে সুদের হার। এবং সুদে আসলে বা সুদে মূলে একটা ভাষা তোমরা অঙ্ক করতে গেলে পাবে, সুদে আসলে অথবা সুদে মূলে। সুদে মূলে কথার অর্থ হলো সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। আমি কারো কাছ থেকে 500 টাকা ধার এনেছিলাম, তাকে আমি সুদে মূলে কত দিলাম? 510 টাকা দিলাম। তাহলে এক মাস সময় নিলাম, সুদ দিলাম তাকে 10 টাকা, সেটা ইন্টারেস্ট। আর সুদের হার ক্যালকুলেশন করলাম আসলের উপরে, 5 টাকার 500 টাকার উপর যদি 10 টাকা হয়, 100 টাকার উপরে কত? 2 টাকা, তাহলে 2% হারে দিলাম। এটা হচ্ছে আমার লজিক্যাল কনসেপ্ট। এরপর এর উপরে আমরা কি বেশ কিছু অঙ্ক করব এবং অবশ্যই টেকনিক ইউজ করে অঙ্ক করব, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে সময় বাঁচাতে সাহায্য করবে। আমরা এবারে অঙ্কগুলো দেখি কি করে শর্ট টেকনিক লাগিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। চলো, ফার্স্ট অঙ্ক বলছে 300 টাকার 11% সরল সুদে 5 বছরের সুদ কত। একদম ইজি ম্যাথটাকে প্রথমে আমি রেখেছি যাতে আমরা মনে মনে ভেবে, আমি বারে বারে আমার চ্যানেলে আমি আমার ভিডিওগুলোতে বলি আমরা ক্যালকুলেশনে কম যাব, ব্রেনটাকে বেশি খাটাবো। আমরা যত কুইক ব্রেন খাটাতে পারবো তত সময়টাকে কনজিউম করতে পারবো। চলো, বলছে 11% আমার শতকরার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, শতকরার ভিডিওটা যদি ঠিকঠাক অ্যাবজর্ভ করতে পারো তোমরা তাহলে কিন্তু এখানে অঙ্ক করা অনেক ইজি, তা ওই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। 11% সরল সুদে বলেছে 5 বছর লাগবে, কত টাকার? 300 টাকার। আগে আমাকে বলো 11% কথার অর্থ কী? 100 টাকায় 11 টাকা সুদ দিচ্ছে, সুদের হার মানে 100 টাকা কেউ যদি নেয় তাকে 11 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে আমি যদি 100 টাকা নিই 11 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, তাহলে আমি যদি 300 টাকা নিই কত টাকা এক্সট্রা দিতে হবে? 11 × 3 = 33 টাকা, একদম ঠিক। তাহলে 33 টাকা আমাকে এক্সট্রা দিতে হচ্ছে, 33 টাকা এক বছরে দিতে হচ্ছে। এখানে কত বছর চেয়েছে? 5 বছর। তাহলে 5 বছরে কত টাকা দিতে হবে? 5 × 3 = 15, 5 × 1 = 1, 5 × 3 = 15 = 16, 165 টাকা, অ্যান্সার বি।
এই মাল্টিপ্লাইটাকে আমরা অন্যভাবেও করতে পারি, পাঁচ তিনে পনেরো মানে দেড়শো, পাঁচ তিনে পনেরো, দেড়শো আর পনেরো যোগ করলে একশো পঁয়ষট্টি, এভাবেও আমরা করতে পারি। চলো নেক্সট অঙ্কে, কোনো আসল আর বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত ফোর ইস টু ফাইভ হলে সুদের হার কত? বলেছে কোনো আসল আসল ফোর ইস টু ফাইভ মানে আসল যদি চার টাকা হয়, সবৃদ্ধি মূল মানে সুদ আর আসল মিলিয়ে হবে পাঁচ টাকা। তাহলে ক্যালকুলেশন করো, আমি কারো কাছ থেকে চার টাকা ধার আনলাম, ওকে সুদ আসল মিলিয়ে পাঁচ টাকা দিব, তাহলে আমি সুদ এক্সট্রা কত টাকা দিচ্ছি? এক টাকা। চার টাকা এনে পাঁচ টাকা আমি পে করছি তাকে, তাহলে অবশ্যই আমি তাকে চার টাকাই দিচ্ছি প্লাস এক টাকা দিচ্ছি, পাঁচ টাকা দিচ্ছি। হ্যাঁ, তাহলে চার টাকা যদি আসল হয় তাকে সুদ দিচ্ছি কত? এক টাকা। তাহলে সুদের হার চাইছে, সুদের হার সবসময় একশোর উপরে কল্পনা করা হয় বা মেজারমেন্ট করা হয়। তাহলে চারে যদি আমি এক টাকা দিই, তাহলে একশো টাকায় কত টাকা দিব? তাহলে এর কত গুণ? এর পঁচিশ গুণ। তাহলে এর কত গুণ হবে? পঁচিশ গুণ, মানে পঁচিশ একে পঁচিশ, পঁচিশ পার্সেন্ট অ্যান্সার। খুব সহজে অঙ্কগুলো আমরা শর্ট টেকনিক, এই টেকনিকগুলো আমার প্রফিট লস ভিডিও এবং পার্সেন্টেজের যে ভিডিওগুলো আছে তাতে ভালো করে বোঝানো আছে। ভিডিওগুলো তোমরা যদি এখানে অসুবিধা হয় ওখানে দেখে নিতে পারবো। কত বছরে টেন পার্সেন্ট হারে আসল ও সুদের অনুপাত দশ ইস টু তিন হবে? একটু ডিফারেন্ট ম্যাথ। কী বলেছে এখানে? বছর চেয়েছে, টেন পার্সেন্ট মানে একশো টাকা দিলে দশ টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা, আসল কত? দশ টাকা, সুদ কত? তিন টাকা। তাহলে আমাকে যদি কেউ টেন পার্সেন্ট কথার অর্থ আমাকে যদি কেউ একশো টাকা দেয় আমি তাকে দশ টাকা দেবো। আবার অনুপাতটা এখানে দিয়েছে, কেউ যদি দশ টাকা দেয় তাকে দিতে হবে তিন টাকা। তাহলে দশ টাকা যদি আসল হয় তাকে সুদ দিতে হচ্ছে কত? তিন টাকা। তাহলে একশো টাকা যদি আসল হয় তাকে সুদ দিতে হবে কত? হ্যাঁ, এর দশ গুণ, তাহলে এরও দশ গুণ মানে তিরিশ টাকা, তিরিশ টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে দশ পার্সেন্ট মানে কি? এক বছরে সে সুদ দিচ্ছে কত? দশ টাকা। তাকে দিতে হবে কত? তিরিশ টাকা। তাহলে কত বছর লাগবে? দশ টাকা দিতে হচ্ছে এক বছরে, তাহলে তিরিশ টাকা দিতে হবে কত বছরে? হ্যাঁ, তিন বছরে। অপশান এ সঠিক উত্তর।